ব্লাডম্যান কোনো সুপারম্যান বা অতিমানবের নাম নয়, স্বেচ্ছায় রক্তদাতা ও গ্রহীতাদের অনলাইন প্ল্যাটফর্ম। রক্তের বন্ধনে পরকে করে আপন, মুমূর্ষুর জীবন বাঁচায় ব্লাডম্যান। আমরা ব্লাডম্যান কেন বলি, আমরা এটাকে সুপার হিরো এইটার সাথে কেন মিলিয়েছি? আমরা সুপারম্যান শুনতে অভ্যস্ত, স্পাইডারম্যান শুনতে অভ্যস্ত, এদেরকে আমরা একটা ফিকটিশাস ক্যারেক্টার, একটা রূপকথার গল্পের মতো, যিনি মানুষের জীবন বাঁচান। রিয়েল লাইফ হিরো যদি আপনি হতে চান, সুপার হিরো হতে চান, তাহলে ব্লাডম্যান হন, আরেকটা মানুষকে রক্ত দিন এবং তার জীবন বাঁচান। FM রেডিওর এক সময়ের জনপ্রিয় কথাবন্ধু আর যে সালমান জানালেন সংগঠনটির পথ চলার গল্প। আমরা শুরু করি হচ্ছে 2014 সালে, তখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছিলাম, কিছু উদ্যমী তরুণ তরুণী, আমরা চিন্তা করছিলাম যে আসলে দেশের জন্য, সমাজের জন্য আমাদের একটা দায়বদ্ধতা আছে। মোবাইল টেকনোলজিগুলাও 3G থেকে 4G আসছে, এরকম একটা ব্যাপার, এই যে ট্রান্সফরমেশনের সময়টায়, তখন আমরা চিন্তা করছিলাম কীভাবে আসলে এই ডিজিটাল টেকনোলজিগুলোকে ব্যবহার করে আমরা কি সমাজে কোনো উপকারে আসতে পারি কিনা। দুর্ঘটনায় আহত, ক্যান্সার বা অন্য কোনো জটিল রোগে আক্রান্তদের জন্য অস্ত্রোপচার কিংবা সন্তান প্রসব অথবা থ্যালাসেমিয়ার মতো বিভিন্ন রোগ ও জরুরি প্রয়োজনে রক্তের প্রয়োজন হয়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তদাতা ও গ্রহীতার মধ্যে মেলবন্ধন করিয়ে দেয় ব্লাডম্যান। তখন আমরা চিন্তা করলাম তাহলে ডিজিটাল টেকনোলজির মাধ্যমে আমি রক্তদাতা এবং রক্ত গ্রহীতার মধ্যকার একটা সংযোগ ঘটাতে পারি কিনা। আমি মিডলম্যান, মিডল পার্সন, আমি রক্তদাতা এবং রক্তগ্রহীতার মধ্যে সংযোগ ঘটাবো। রক্তদাতা তার যখন রক্ত দরকার, কিন্তু আমাকে নক করতে হবে, তাহলে একটা কল সেন্টার লাগবে আমার, তাহলে একটা, তখন ফেসবুক খুব জনপ্রিয়, যে আমার তাহলে একটা ফেসবুক পেজ লাগবে যেখানে রক্তদাতা বলবেন আমার রক্ত দরকার, আমরা শুনবো, আমার কল সেন্টার এক্সিকিউটিভ, তিনি, তার ডেটাবেস থাকবে রক্তদাতা কারা এবং কোন লোকেশনে আছেন। সো যখন রক্তের একটা ডিমান্ড আমরা পাবো, ওই লোকেশনের আশপাশে রক্তদাতা যিনি আছেন আমার ডেটাবেসে, তার সাথে এই রক্তদাতাকে, মানে রক্তগ্রহীতাকে কানেক্ট করে দেব। রক্তদানের পাশাপাশি বৃক্ষরোপণ সহ জনকল্যাণমুখী নানা কাজ করে সংগঠনটি। 2018 সালের পর থেকে আমরা চিন্তা করছিলাম যে আসলে শুধু রক্তদানে সীমাবদ্ধ না থেকে, যেহেতু এতদিনে আমাদের অনেক ভলান্টিয়ার তৈরি হয়েছে, একটা বড় ডেটাবেস তৈরি হয়েছে, আমরা কি হেলথের অন্যান্য জায়গাগুলোতে কাজ করতে পারি কিনা। তখন আমরা দেখলাম যে বাংলাদেশের এমন অনেক জায়গা আছে যেখানে আসলে MBBS ডক্টর পাওয়া যায় না, আমরা তখন মেডিকেল ক্যাম্প আয়োজন করা শুরু করলাম। মহামারী করোনাকালেও সক্রিয় ছিল ব্লাডম্যান। কোভিড যখন আসে তখন অনেক নর্মাল হসপিটালগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র কোভিড সেকশনগুলো ছাড়া যারা ওইটা চালাতে সক্ষম অন্যান্য হসপিটালগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের রোগ তো বন্ধ হয়নি। আপনি জ্বর হলে কার সাথে কথা বলবেন, আপনার কাশি হয়েছে কার সাথে কথা বলবেন, বা আপনি, মানে থাকে না, মানুষের অনেক রকম সমস্যা হতে পারে। তখন আমরা টেলিমেডিসিনটাকে ইন্ট্রোডিউস করি এবং ওই সময়টাতে আমরা বিভিন্ন অর্গানাইজেশনকে, বিভিন্ন মাল্টিন্যাশনাল লোকাল লার্জ কোম্পানি, তাদের যারা একেবারে মাঠ পর্যায়ের কর্মী রয়েছে তাদেরকে আমরা টেলিমেডিসিনের মাধ্যমে সহযোগিতা করা শুরু করি। পাশাপাশি গভর্নমেন্টের তখন 333 বলে একটা প্ল্যাটফর্ম ছিল, যেখানে কল করলে আপনি ডক্টরের সাথে কথা বলতে পারবেন, আমরা সেখানেও ডক্টর দেওয়ার ব্যবস্থা করি। রক্তের গ্রুপ ও হাসপাতালের অবস্থান জানিয়ে ব্লাডম্যানের ফেসবুক পেজে আবেদন করলেই মিলবে রক্তদাতা। আমাদের ফেসবুক পেজ আছে, প্রায় 4.5 লাখের মতো মানুষ ওখানে আছেন, আপনি ওখানে আমাদেরকে ইনবক্স করেন যে আপনি রক্তদাতা হতে চান, আমরা আপনার ইনফরমেশনটা ডেটাবেসে ইনক্লুড করে নেব, অ্যান্ড দেন আমরা আপনাকে নোটিফাই করতে থাকবো যে কখনো যদি কারো আপনার নিয়ার বাই লোকেশন রক্ত দরকার হয়। রক্তদাতাদের তথ্য ভান্ডার তৈরিতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও প্রযুক্তির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানি যারা রয়েছেন, মোবাইল অপারেটর যারা রয়েছেন, যাদের কাছে 5-6 কোটি মানুষের ডেটা আছে, বয়সভিত্তিক ডেটা আছে, তারা যদি এই এই যাত্রায় আমাদের সাথে জয়েন করেন, তাহলে খুব দ্রুত, হয়তো 2-3 বছরের মধ্যে রক্তদানের এই পুরো প্রসেসটাকে আমরা আরও অনেক বেশি স্মার্ট করতে পারবো। আমরা ডিজিটাল হয়েছি, এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, সত্যিকারে স্মার্ট হতে হলে আমাদের সুস্থ একটা জেনারেশন লাগবে, নিরাপদ একটা জেনারেশন লাগবে, এবং এই জায়গায় আমার বিশ্বাস ব্লাডম্যান বাকিদেরকে নিয়ে একটা ভালো ভূমিকা রাখতে পারবে। তবে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিরাপদ ডোনারের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন চিকিৎসকরা। একজন মানুষ 3 মাস পরপর রক্ত দিতে পারে, আবার বলছি সে যদি সুস্থ থাকে, এবং যখনই রক্ত দিবে তখন নতুন সেল গজাবে, আরও রক্তগুলো ফ্রেশ হয়ে আসবে, আপনিও রক্ত দিন, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। এমন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে রক্তদাতা ও গ্রহীতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে, এমনটাই আশা সবার। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।